লাবণ্য সরকার হাসি মুখে তাকালো এবারে প্রশ্রয়ের হেতু আবিষ্কারের চেষ্টা করল দু এক মুহূর্ত। ভারী ভালো ছেলে বুঝলেন কি করে, আপনাকে দাদা বলে তো? হাসছে ধীরাপদ, মাথা নাড়ল, বলে। লাবণ্য ঠাট্টা করল, গোড়ায় গোড়ায় আমাকেও দিদি ডাকার চেষ্টায় ছিল, আমার তবু ভালো ছেলে মনে হয়নি। দরদি সুরে ধীরাপদ বলল, সেই ব্যথা বেচারা জীবনে ভুলবে না। আপনাকে বলেছে বুঝি? লঘু ফ্রুকুটি। বলেছে যখন তখন আপনার মতোই ও আমাকে নিজের সমব্যথী সহকর্মী বলে জানত। দাদা সম্পর্কটা তখনই পাতিয়েছিল কোনো ফলের আশা না করেই। তবু হালকা জোরের উপরে তার ধারণাটা খণ্ডন করতে চেষ্টা করল লাবণ্য। আমি বলছি ও একটুও ভালো ছেলে নয়, এসেছিল কেন চাকরির তদবিরে? ধীরাপদ হেসে ফেলল, সেটা কি অপরাধ? কিন্তু বেচারার কোনো আশা ভরসা নেই দেখছি। নেই কেন, করে দিন, কিছু করা না করার মালিক তো এখন আপনি। ব্যাপার তুচ্ছ আর লাবণ্য সরকার বললেও তেমনি তাচ্ছিল্য করি, তবু উক্তিটা একেবারে শ্লেষশূন্য মনে হল না ধীরাপদর। মনের ভাব গোপন করে জবাব দিল, আমি মালিক হলে তো ওর হয়েই যেত, কিন্তু হওয়া না হওয়াটা কার হাতে সেটাও ভালো করেই জানে। আমি অবশ্য একটু সুপারিশের আশা দিয়ে ফেলেছি, তখন কি আর জানতুম? কি জানতো কি জানতো না সেটা আর বলার দরকার হল না, হাসি দিয়েই তুচ্ছ প্রসঙ্গের সমাপ্তি টেনে দিল। ধীরাপদর ধারণা, সুপারিশটা প্রথম ভগ্নিপতি সর্বেশ্বরের মারফত হয়েছিল বলেই মহিলা এত বিরূপ। লাবণ্য সরকারও তক্ষুণি ও আলোচনা ছেঁটে দিয়ে জিজ্ঞাসা করল, আপনি কখন এলেন আজ? চেয়ারে হেলান দিয়ে ধীরাপদ বড় করে নিঃশ্বাস ফেলল একটা, সেই সকালেই তো। অভিব্যক্তি ব্যাখ্যা করলে দাঁড়ায় সেই সকালে আসেনি, শুধু আসার পর থেকেই পর্যন্ত মুহূর্ত গুনেছে। সুরসিকার মতো এই হাসির ছোঁয়া লাগিয়ে লাবণ্য সরকার বসার ভঙ্গিটা আরেকটু শিথিল করে দিয়ে জিজ্ঞাসা করল, সকালে এসেছেন, মিস্টার মিত্রের সঙ্গে দেখা হয়েছে তাহলে? উনি তো রোজই আসছেন আজকাল। প্রশ্ন স্পষ্ট তাৎপর্যটুকু নয়, রোজ আসছেন বলার মধ্যে ঈষৎ বিদ্রুপ প্রচ্ছন্ন মনে হল। ফিরে জিজ্ঞাসা করল, বড় মিত্র না ছোট মিত্র, কোন মিত্র? বড় মিত্রের কথাই বলছি, ছোট মিত্রকে নিয়ে কবে আর আপনি মাথা ঘামান? দেখা হয়েছে, তরল প্রতিবাদ, কিন্তু বড় মিত্রকে নিয়েই বা কবে আবার মাথা ঘামাতে দেখলেন আমাকে? আপনি মাথা না ঘামালে উনি ঘামাচ্ছিলেন, রোজই একবার করে আপনার খোঁজ করবেন কবে আসছেন। থামল একটু, বললেন কিছু? অসুস্থতার পর তিন সপ্তাহ বাদে অফিসে এসে এই প্রশ্নটাই প্রথমে শুনবে ধীরাপদ কল্পনাও করেনি। লাবণ্যর মতো সরাসরি ফিরে মুখের দিকে চেয়ে থাকতে সংকোচ, পেরে ওঠে না, কিন্তু এখন ইচ্ছে করছে চেয়ে থাকতে, দেখতে। এই রমণী মুখকে হৃদয়ের দর্পণ হবেও বা। লাবণ্য সরকারের হাবভাব, কথাবার্তা, এমনকি হাসিটুকু সহজ স্বাচ্ছন্দ্য ভরা লাগছে না খুব। দুই চোখের অতলে কিছু একটা সমস্যা উকিঝুঁকি দিচ্ছে, সেই সঙ্গে ক্ষোভ হয়ে একটু। যা সহজ ধীরাপদ তাই করল, হাসতে লাগল, তারপর যথাযথ সত্যি জবাবই দিল। বড় সাহেব বললেন আবার যেন এভাবে অসুখ বিসুখ না বাঁধিয়ে বসি, অনেক ঝামেলা এখন। আর বললেন তার বাড়ির বেশিরভাগ ঘরই খালি পড়ে থাকে, অনায়াসে সেখানে এসে থাকতে পারি। মুখের দিকে চেয়ে লাবণ্য চুপচাপ অপেক্ষা করল খানিক, আরও কিছু শুনবে আশা করেছিল হয়তো, কিন্তু ওইখানেই শেষ হতে দেখে অনেকটা নির্লিপ্ত মুখে জিজ্ঞাসা করল, আপনার আপত্তি কেন? বৌধির আদর যত্ন পাবেন না বলে? এই পরিহাস অপ্রত্যাশিত, বিশেষ করে লাবণ্য সরকারের মুখে। ধীরাপদ থতমত খেয়ে গেল কেমন, সেই একদিনে কতটুকুই বা দেখেছে শোনা বৌদিকে। বিস্ময় ব্যঞ্জনা লাবণ্যর চোখে পড়ল কিনা সেই জানে, প্রসন্ন মুখেই প্রসঙ্গ বদলে ফেললে চট করে, যাগে আপনি এখন আছেন কেমন বলুন দেখি। ছদ্ম অনুযোগ ভরা দুই চোখ তুলে তাকালো ধীরাপদ। আপনাকে বলবো সেই আশায় সকাল থেকে নিজের স্বাস্থ্য সমাচার নানাভাবে সাজিয়ে সাজিয়ে এতক্ষণে ভুলেই গেলাম। লাবণ্য হাসি মুখে বলল, ভালোই আছেন তাহলে বোঝা যাচ্ছে। বিরস বদনে বড় একটা নিঃশ্বাস ফেলল ধীরাপদ। বড় থাকা কাকে বলে আপনারাই জানেন, মানুষ ছেড়ে অসুখ বিসুখের উপর আর আস্থা নেই আমার। আবার একটা পরিহাসের আঁচ পেয়ে লাবণ্য সকৌতুকে চেয়ে আছে। ধীরাপদ টেনে টেনে বলল, এই একবার বিছানা নিয়ে অনেক আশা করেছিলাম, আশা ছিল অসুখটা একটু অন্তত ঘোরালো পথে চলবে, আর তার ফলে আরও দু চার দিন অন্তত আপনাকে সেই দিনের কুটিরে দেখা যাবে, কিছুই হল না। নিজের প্রগলভতায় ধীরাপদ নিজেই পরিপুষ্ট,
লাবণ্য সরকারও হাসল এক প্রস্থ। ওজন বালিশ করা হাসি নয়, দাঁতের আভাস টিকিয়ে ওঠা ঝকঝকে হাসি। বলল, বড় দুঃখের কথা, কিন্তু ওই আশা রোগের ধকল সামলাতে জানেন তো? মুখ দেখে তো কিছুই বোঝার উপায় নেই। সঙ্গে সঙ্গে উৎফুল্ল মুখে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। বসুন, টেবিলে এক গাদা কি জমে আছে দেখলাম, দেখে আসি। এক্ষুনি পালাচ্ছেন না তো? ধীরাপদ মাথা নেড়ছে হয়তো। লাবণ্য ঘরের আড়াল হবার সঙ্গে সঙ্গে মনে হল, এই সবটুকুই ভূমিকা, শুধু অনুকূল আবহাওয়া রচনা করে গেল একটু। লাবণ্যর বক্তব্য আছে কিছু, সেটা শুনতে বাকি। কিন্তু সে কৌতূহল ঠেলে মনের তলায় কে যেন চোখ রাঙাচ্ছে তাকে, আবার আবারও তলায় তলায় চকিত অস্বস্তি। লাবণ্য সরকার তার প্রয়োজনে খুশির হাওয়া রচনা করে গেছে, কিন্তু সেই খুশির হাওয়া ওর গায়ে লাগে কেন, গা জুড়োয় কেন? সকাল থেকে কোন আশার দারিদ্রে অমন উসখুস করছিল? এই সদ্য প্রস্থান পরা তনু সম্মোহন থেকে নিজের চোখ দুটো ছিঁড়ে টেবিলে এনে রাখতে হয়েছিল, তাই বা গোপন করবে কাকে? বলে গেল আশা রোগ, ঠাট্টা। একবারের ওই ধকল সামলাতে পেরেছিল কি? সোনাবৌদি জিজ্ঞাসা করেছিল, ঠান্ডাটা লাগলো কেমন করে? পরন্ত শীতের বিকেলে ওভাবে চান করে আসার কারণটা কি? সদলে শকুনে ভরচা জেসে না গেলে সত্যিই হয়তো সুলতানকোটে ছাড়তে হতো ওকে। সেই থেকে সোনা বৌদিকে তো এড়িয়েই চলেছে একরকম। মনে মনে প্রতিজ্ঞা করেছে, ও রোগের প্রশ্রয় আর দেবে না, প্রবৃত্তিটাকে লাগামের মুখে রাখবে। হেই লাগাম! লাবণ্য আবারও ঘরে এলো প্রায় ঘণ্টা খানেক বাদে, হাতে কিসের ফাইল একটা, কাজের হতে পারে, সহজ পদার্পণের উপলক্ষ হতে পারে। ফাইলটা ধীরাপদর সামনে ফেলে দিয়ে চেয়ার টেনে বসল। ধীরাপদ উপর থেকে নামটা দেখে নিল, তানিশ সর্দারের ফাইল। ফুটন্ত লিভার স্ট্রাক্টে আধপোড়া হয়ে হাসপাতালে ছিল সে। লাবণ্য বলল, লোকটা জয়েন করেছে, আপনার নিজস্ব বিবেচনার ব্যাপার, আমি ভয় হাত দিইনি ওতে। হাসতে লাগলো, এমনিতেই তো লোকটা চটে আছে আমার উপর। হাসপাতাল থেকে বেরিয়ে একেবারে বৌশুদ্ধ এনে হাজির হয়েছিল আপনাকে কৃতজ্ঞতা জানাতে। অসুখ শুনে ভয়ানক মন খারাপ, ঠিকানা পেলে আপনার বাড়ি যেত, পেল না বলে অসন্তুষ্ট। ধীরাপদ কোনো মন্তব্য করল না দেখি ঠাট্টা করল, আপনারও বোধহয় পছন্দ হলো না, বউটার দুঃখ দেখে অস্থির হয়েছিলেন, এখন হাসি মুখ দেখতে পেতেন, আর অনেক ভক্তি শ্রদ্ধার কথাও শুনতে পেতেন। ধীরাপদ দেখছে হাসছিও একটু একটু, তেমনি জবাব দিল, এখনো মন্দ হাসি মুখ দেখছি না, এবারে দু একটা ভক্তি শ্রদ্ধার কথা শোনালে আর খেদ থাকে না। রাগের ব্যঞ্জনা টিকল না, জব্দ করতে পারলে জব্দ হতে আপত্তি নেই যে মেয়ের, সে সুরসিকা। লাবণ্যের বচনে আর ভ্রুরেখায় নতি শিকারের লক্ষণ। ওদের মতো অতটা কি আর পারব? তবু বলুন কি শুনতে চান। ধীরাপদ হাতের খেয়ালে সামনের ফাইলটা ডাইনে বাই ঘুরালো এক প্রস্থ। আমার কেমন মনে হয়েছিল আপনিই কিছু বলবেন, আর সেটা ঠিক এই তানিশ সর্দার আর তার বউয়ের কথাই নয়। লাবণ্যের চোখ দুটো এবারে তার মুখের উপর থমকে রইল একটু, শুধু কথাগুলো নয়, বলার ধরনটাও অন্যরকম লাগল। কয়েক মুহূর্ত চেয়ে থেকে ছদ্ম শঙ্কায় মন্তব্য করল, আপনাকে যত দেখছি তত ভয় বাড়ছে আমার। ধীরাপদ ম্রিয়মান, এটা কি প্রশংসার কথা? খুব নিন্দার কথা। দুহাত টেবিলে রেখে সামনের দিকে ঝুঁকে টান হয়ে বসল একটু, শাড়ির আতখানা আঁচল কাঁধ থেকে কুনিয়ে ভেঙে এলো। জোর দিয়ে বলল, এতদিন বাদে এলেন আপনি, অফিসের ব্যাপারে আলোচনা তো ছিলই কিছু, কিন্তু এদিকে তো বেলা শেষ দেখি, আপনার তাড়া আছে? ধীরাপদ সভায় বলল, অফিসের আলোচনা হলে তাড়া আছে, এতক্ষণ ছিলেন কোথায়? অমিতবাবুর ওখানে দেরি হয়ে গেল, আপনি আজ আসবেন জানি, আগে আসারই ইচ্ছা ছিল। কৌতূহলের থেকেও ধীরাপদের বিস্ময় বেশি, এতদিন এই একজনের প্রসঙ্গই সমর্পণে পরিহার করে আসতে দেখেছে। এখনও জবাবদেহির দরকার ছিল না, অথচ লাবণ্য সরকার সাগ্রহে তাই করল। অমিতবাবুর ওখানে মানে বাড়িতে? হ্যাঁ। শরীর ভালো তো, অফিসে এলেনি না? শরীর ভালোই, মতি গতি ভালো না। অভিযোগ নয়, চিকিৎসক রোগের কারণে অভিযোগ করে না, সংশয়াতীত কোনো রোগ নির্ণয়ের মতোই নির্বিকার আর স্পষ্ট উক্তি। ধীরাপদর কৌতূহল বাড়ছে, বিস্ময়ও। দুচোখ টান করে তাকাবার সুযোগ হলে এবার, সেটা ভালো করার দায়িত্বও কি আপনার উপরেই নাকি? জবাবে লঘু কৌতুকের আভাস। দায়িত্বটা প্রায় স্বীকার করে নিয়েই বলল, ডাক্তারের দায় কম নাকি, সময় বিশেষে ওঠাও রোগের আওতায় পড়ে। থামল একটু,
এদিকে ব্যবস্থাপত্রের কিছু অদল বদল হয়েছে, শুনলেন সব? ধীরাপদ ঘাড় নাড়ল, শুনেছে। শীতাংশু মিত্র আর জীবন সোম এসেছিলেন, জানালো, বলল, কাউকে খুশি দেখছি না তেমন। লাবণ্যর মতে নতুন কেমিস্টের অসন্তোষের হেতুটা সঙ্গত নয় হয়তো। জিজ্ঞাসা করল, মিস্টার সোমের আবার অখুশির কারণটা কি? কাজকর্মের সুবিধে হচ্ছে না, কোঅপারেশন পাচ্ছেন না? মুখে বিরক্তির আঁচড় পড়ল কয়েকটা। কাজকর্মের সুবিধার জন্য তার এখনই অত ব্যস্ত হবার দরকারটা কি? মিস্টার মিত্রকেও সেদিনও কথা বলে এসেছেন। লাবণ্যর মিস্টার মিত্র বলতে বড় সাহেব। জীবন সোমের প্রসঙ্গ আর টানা প্রয়োজন বোধ করল না, বলল, ও কথা থাক, এখন মুশকিল হয়েছে অমিতবাবুকে নিয়ে। তিনি ভাবছেন সবাই তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রে লেগেছে। ধীরাপদর খানিক আগের অনুমান মিথ্যে নয়। লাবণ্যের সব সমস্যা আর আলোচনার বাসনাটার কারণও তেমনি অস্পষ্ট। ও দুদিন বাদেই ঠিক হয়ে যাবে, শোনার আগ্রহ প্রবল বলেই ধীরাপদর উক্তিটা নিষ্প্রিয়। লাবণ্য তক্ষণে মাথা নাড়ল। ওই ভদ্রলোকের বেলায় অত সহজে ঠিক হয় না কিছু। ভিতরে বড় রকমের একটা নাড়াচাড়া পড়লেই একেবারে অস্থির কাণ্ড। ভালো হাতে অসুখ বানানোর দাখিল। এরকম আমি আগেও একবার দেখেছি। ভালো করে একটু বুঝে শুনে বলা দরকার তাঁকে। আলোচনার উদ্দেশ্য বোঝা গেল। ধীরাপদর জানতে ইচ্ছে হচ্ছিল আগেও একবার লাবণ্য কবে দেখেছিল এরকম, বড় রকমের নাড়াচাড়াটা কবে পড়তে দেখেছিল এর আগে। সেটা এই কর্ম বাণিজ্যে লাবণ্য সরকারের বন্দর বদলের পরেই কিনা, আর সেই কারণেই কিনা, অমিতাভ ঘোষের বুকের কোনো দিক খালি হয়ে গিয়েছিল বলে কিনা, জানা সম্ভব নয়। লাবণ্যর বক্তব্য শেষ হয়েছে বলে মনে হয় না। শোনার আশায় ধীরাপদ নিরুত্তর। এই প্রথম রমণী মুখে দ্বিধার ভাব, নিরুপায় একটু হাসির চেষ্টাও। নিজের সমস্যার ঢাকনা সরালো তারপর। ভদ্রলোকের ধারণা কি জানেন, এই সব কিছুর মূলে আমি। শীতাংশুবাবুকে বলে কয়ে সিনিয়র কেমিস্ট আনার ব্যবস্থাটা আমিই করেছি। ধীরাপদর মজাই লাগছে শুনতে। রমণীর মন শুধু দূর থেকেই দুর্ঘেয় মনে হয়। নিরীহ মুখে জিজ্ঞাসা করে বসল, সেটা একেবারে ঠিক নয় বলছেন? আচমকা ঘা খেলে আত্মস্থ হতে যেটুকু সময় লাগে সেই সময়টুকু শুধু, তারপর এই রূপান্তর। সাড়ে রাত ভাঙা আঁচলটা কাঁধে তুলে দিল, সোজা হয়ে বসল একটু। টেবিলের ওপরের হাত দুটো নিজের কাছাকাছি গুটিয়ে নিল। নিটোল দুই বাহুতে খয়ডা রঙা আটা ব্লাউজের কোনুই ঘেঁষা হাতা দুটোর দংশন স্পষ্ট হয়ে উঠল। দৃষ্টি খরখরে। অমিতবাবু এর মধ্যে আপনার ওখানে গেছিলেন? না তো, কেন? আপনার কথা শুনে ভাবলাম ধারণাটা আপনি তার মাথায় এনে দিলেন কিনা। কথাটার প্রতিক্রিয়া এতটা গোলমাল হবে ধীরাপদ ভাবিনি। সবিনয়ে জবাব দিল, তার নিজের ধারণা শক্তি আমার থেকে কম নয়। লাবণ্যর পর্যবেক্ষণরত দৃষ্টিটা ওর মুখের উপর স্থির তেমনি। কণ্ঠস্বর রূঢ় শোনাল, আপনি আর কতদিন এসেছেন এখানে? দায়িত্ব নেবার লোকের অভাবে কি অসুবিধার মধ্যে গিয়ে পড়তে হয় তারই বা কতটুকু জানেন? আমি সেই ঝুঁকি নিতে যাব কেন? আমি ভুগব কেন? ধীরাপদ সমব্যথীর মতোই জবাব দিল, একটু আগে শীতাংশুবাবু এই কথাই বলছিলেন। শীতাংশুবাবুর কথা থাক, আপনি কি বলেন? উষ্মার ঝাপটায় ধীরাপদ যথার্থই কাহিল। এসব বড় ব্যাপারে আমি কি বলবো? নীরবে দুই এক মুহূর্ত তার মুখের উপর ব্যঙ্গ ছড়ালো লাবণ্য সরকার। সশ্লেষে তার বলার রাস্তাটাই যেন দেখিয়ে দিল তারপর। আর কিছু না পারেন অমিতবাবুকে গিয়েই বলুন তাহলে, তাকে জব্দ করার জন্য সিনিয়র কেমিস্ট আনা হয়েছে এখানে, ভারী খুশি হবেন। চেয়ার ছেড়ে ওঠার উপক্রম করতে ধীরাপদ তাড়াতাড়ি বাধা দিল, বসুন বসুন। এমন শ্লেষটাও একটু বেঁধেনি যেন, হাসি মুখে বলল, অমিতবাবুকে খুশি করার জন্য আমি একটুও ব্যস্ত নই। আপনি কি করলে খুশি হবেন তাই বলুন। লাবণ্য জবাব দিল না, দেখছে, আর লোকটার গন্ডারের চামড়া কিনা তাই ভাবছে হয়তো। ধীরাপদর মুখে অকৃত্রিম গাম্ভীর্য। আপনার সমস্যাটা সত্যি আমার মাথায় ঢোকেনি এখনো পর্যন্ত। কোম্পানির দরকারে সিনিয়র কেমিস্ট আনা হয়েছে সেটা না বুঝে কেউ যদি মাথা গরম করেন তা নিয়ে আপনারা ভেবে কি করবেন? কিছু না ভেবেই অসহিষ্ণু কণ্ঠে লাবণ্য বলে উঠল, তাকে চিনলে আপনিও ভাবতেন, ওভাবে মাথা গরম করলে শক্ত অসুখ হয়ে বসতে পারে, ভাবি এজন্য। ধীরাপদর দুচোখ এবারে সম্মুখবর্তিনীর মুখের উপর নিবদ্ধ। ভাবনার এটাই একমাত্র নিগূঢ় হেতু মনে হল না, বলে বসল, ডাক্তারদের তো রোগ নিয়েই কারবার, হয় যদি তার জন্যই বা বিশেষ করে আপনার এত চিন্তা কেন? লাবণ্যর এতক্ষণের বিরূপতা থেকে তাজা ভাবটুকু যেন ছেঁকে সরিয়ে নেওয়া হলো একেবারে। যে দুর্বলতা সংগোপনের লালনের বস্তু
তাই যেন ছিঁড়ে খুঁড়ে আলো এনে ফেলা হয়েছে। ধীরাপদ তাড়াতাড়ি সামাল দিতে চেষ্টা করল, বলল, যাক এ অবস্থায় আমি কি করতে পারি বলুন। ভেবেছিলাম পারেন, ভাবা ভুল হয়েছে। থামল একটু, অনুচ্চ কঠিন শ্লেষে বিদ্ধ করার শেষ চেষ্টা। বড় সাহেব আপনাকে আদর করে নিজের বাড়িতে এনে রাখতে চান, আবার অমিতবাবু আপনাকেই একমাত্র বন্ধু বলে ভাবেন, আপনি কি করতে পারেন আমি বলবো? ধীরাপদ হাসছে, রাগ করল না, প্রশস্তি খণ্ডনের চেষ্টাও করল না। ওই সৌভাগ্য বৈচিত্র্য তার নিজেরই বিস্ময়ের কারণ যেন। বলল, আশ্চর্য, অথচ দেখুন আমি ডাক্তার নই, বড় সাহেবের ব্লাড প্রেশারও মাপিনি কখনো, বা চিফ কেমিস্টের মতিগতি ভালো করার দায়ও ঘাড়ে নেইনি। কেন যে কি হয়? না, লাবণ্য সরকার চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠেনি, ঘর ছেড়ে সবেকে প্রস্থানও করেনি, আরও খানিক বসেছিল, আরও খানিক দেখেছিল। ঠান্ডা আর নির্লিপ্ত মুখে তারপর অফিস সংক্রান্ত আরও দু চার কথা বলেছিল। কোন ফাইলটা আগে দেখা দরকার, কোন প্যাম্পলেটটা অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে, লেবার ইউনিটের কি আর্জি। তারপর উঠে গেছে। তিন সপ্তাহ বাদে এসে প্রথম দিনটার এমন সমাপ্তি অভিপ্রেত ছিল না। লাবণ্য সরকারের শ্লেষ আর বিদ্রুপ গা সওয়া, আর সেটা যে ভালো লাগতো না বা লাগে না এমনও নয়। অমিত ঘোষের সামনে লাবণ্য রূপান্তর আগেও দেখেছে, তার প্রসঙ্গে মুখের বিপরীত রেখা বিন্যাস আগেও লক্ষ্য করেছে, অবশ্য তার দুর্বলতা এত স্পষ্ট করে আগে বোঝা যায়নি। কিন্তু সেটা এমন গোপন কেন? ধরা পড়ে লাবণ্য তো ওর মুখের উপরই হেসে উঠতে পারত, গোপনতা বড় সাহেবের কারণে না ছোট সাহেবের। পরন্ত দিনের মতো এই ধীরাপদের ভিতরেও শিথিল শ্রান্তির ছায়া পড়েছে একটা, ভেতরে ভেতরে এক অস্পষ্ট ইশারার অস্বস্তি। অমিত ঘোষ, প্রিয়জন তোমার, এ আবিষ্কারে তোমার তো খুশি হবার কথা, কিন্তু তার বদলে ওই বিমর্ষ ছায়াটা কিসের? লাবণ্য সরকারের দুর্বলতা ধরা পড়ার সঙ্গে সঙ্গে নিজের কোন দুর্বল আশায় টান পড়ল, নিজেরও আগুচোর নিভৃতের কোনো। অনেক হয়েছে, আর অফিস করে না, ধীরাপদ চেয়ার ছেড়ে উঠে পড়ল। অমিত ঘোষের সঙ্গে দেখা আরো দিন তিনেক পরে, বাড়ি গিয়ে দেখা করবে কিনা ভাবছিল। সেদিন অফিসে এসেই শুনল চিফ কেমিস্ট লাইব্রেরিতে। করিডোরের দেয়াল ঘেঁষে লাবণ্য নিজের ঘরের দিকে আসছিল, ধীরাপদকে তিনতলার সিঁড়ির দিকে এগোতে দেখে গতি মন্থর করল। এর মধ্যে ফাইল অনেক পাঠিয়েছে, নিজে আসেনি, বরং ধীরাপদও দিনান্তে দু একবার তার ঘরে গেছে। যখনই গেছে ব্যস্ত দেখেছে, নয়তো শূন্য চেয়ার দেখে ফিরে এসেছে। কথাও যা দু চারটে হয়েছে কাজের কথাই। মেডিকেল হোমের খালি জায়গায় আপনার ওই রমেন হালদারকেই নেওয়া হয়েছে, আজ নোট গেছে। ব্যক্তিগত সুসমাচার শোনার মতো করে ধীরাপদ হাসল একটু। ও জেনেছে? মিস্টার মিত্রের টেবিলে ফাইল গেছে, সই হয়ে আসুক, ইচ্ছে করলে তার হয়ে আপনি সই করে দিতে পারেন। পারে কি পারে না সেই আলোচনা এড়িয়ে ধীরাপদ আবারও হেসে পাশ কাটানোর উপক্রম করল। আপনি অমিতবাবুর কাছে যাচ্ছেন? লাবণ্য নিরাসক্ত দুই চোখে আগ্রহও নেই, আবেদনও নেই। সিনিয়র কেমিস্ট এসেছেন বলে যদি আমার উপর কোনো অভিযোগ থাকে আপনি আমাকে ডেকে পাঠাবেন, যা বলার আমি বলবো। আর দাঁড়ায়নি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে ধীরাপদর মনে হলো অমিত ঘোষের কাছে যে দুতিয়ালির আশা নিয়ে মহিলা সেদিন ওর কাছে এসেছিল সেইটাই আজ প্রত্যাহার করে নিয়ে গেল। সেদিনের সেই কথাবার্তার পর আর ওকে একটু বিশ্বাস করে না হয়তো, কিন্তু যে লোকের সঙ্গে সাক্ষাতের আশায় চলেছে এখন এই মুহূর্তে মেজাজটি তার কোন তারে বাধা জানা থাকলে ধীরাপদও অমন সপ সপ করে উপরে উঠে যেত না হয়তো। কুশনে গা ছেড়ে দিয়ে মোটা একটা বইয়ের মধ্যে ডুবে আছে। ধীরাপদ দূর থেকে দেখল, তারপর এগিয়ে এসে পাশেই বসে পড়ল। অমিতাভ মুখ তুলে তাকালো শুধু একবার, গম্ভীর তন্ময়তায় আবার বইয়ের দিকে চোখ ফেরাল। আলাপের অভিলাষ নেই, কদিন দেখা না পেয়ে আজ ভাবছিলাম আপনার বাড়ি যাব। ধীরাপদর প্রসন্ন অবতরণিকা। দরকার আছে কিছু? বইয়ের পাতা উল্টালো একটা, নিরুত্তাপ প্রশ্ন। দরকার আর কি, কতদিন দেখা নেই বলুন তো, তিন সপ্তাহ বিছানায় পড়ে রইলাম, রোজ ভেবেছি আপনি আসবেন, একদিনও এলেন না। আপনার আপনজনেরা তো সব গেছিলেন। বই থেকে মুখ তুলল না এবারেও, মনে মনে ঘাবড়ালেও ধীরাপদ হেসে উঠল। আপনি কম আপনজন নাকি? জবাব নেই, গম্ভীর বিরক্তি, বই পড়ছে। আর কথা বাড়ানো নিরাপদ নয়, তবু উঠে আসা গেল না। অথচ এই অবস্থায় কথা যদি বলতেই হয় সেই কথার পিছনে নিঃসংকোচ জোর থাকা দরকার।
ফলাফল কি হতে পারে জেনেও ধীরাপদে নিরীহ মুখে জিজ্ঞাসা করে বসল, আপনার মেজাজের হঠাৎ এই অবস্থা কেন? বই কোলের উপর রেখে আস্তে আস্তে ঘাড় ফেরাল, দেখল উপরালা নীরব গাম্ভীর্যে যে চোখে নিচের কর্মচারীর ধৃষ্টতা দেখে। আপনার কাজ নেই কিছু? আছে, আমার কাজটা আপাতত আপনার সঙ্গেই। আর একটু ঘুরে বসল, পড়ার পৃষ্ঠায় আঙুল ঢুকিয়ে রেখে বইটা বন্ধ করল, চোখে চোখে তাকালো। তারপর বলুন। বলা মাথায় রেখে মানে মানে সরে পড়লে কেমন হয় এখন? সম্ভব নয়। তার হাতের সোনার রঙে নাম লেখা ঝকঝকে মোটা বইটার দিকে চোখ গেল, বইখানা ভারী সুদৃশ্য লাগছে যেন। বলল, আমার এই অসুখটার আগেও দেখেছি, আপনি পড়াশোনা নিয়ে ব্যস্ত, নতুন কোনো ওষুধ বিশুদ্ধের প্ল্যান ভাবছেন নাকি? কি বই ওটা? চোখে মুখে চিরাচরিত উগ্র অসহিষ্ণুতা দেখলেও ধীরাপদ মনে মনে স্বস্তি বোধ করত হয়তো, কিন্তু তার বদলে পাথর মূর্তি একেবারে। বই হাতে আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। আয়রন ইন্ট্রামাস্কুলার থেরাপি, বুঝলেন? ধীরাপদ বিপদগ্রস্তের মতো মাথা নাড়ল, বোঝেনি। গভীর আর গম্ভীর দৃষ্টি ফলাকায় ওকে প্রায় দুখানা করে অমিতাভ গটগটিয়ে লাইব্রেরি ঘর ছেড়ে চলে গেল। ধীরাপদই কুশনে ঘা ছেড়ে দিল, এবার ঘেমে উঠেছে।